অটোমেটিক রাইফেল গায়ে মিলিশিয়া পোশাক পোশাকের পকেটে পকেটে গুলি কার্তুজ বুকে বুলেট প্রুফ জ্যাকেট এমন বেশভূষায় কয়েকশো ট্রাম্প সাপোর্টার বৃহস্পতিবার ঘিরে ফেলে টেক্সাসের ক্যাপিটাল ভবন। এই বেশে তারা এসেছে প্রতিবাদ জানাতে, কারণ সহিংস হামলার আশঙ্কায় অস্ত্র সহ কাউকে টেক্সাসের ক্যাপিটালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আর এতে তারা মনে করছে ক্ষুণ্ণ হচ্ছে তাদের অস্ত্র রাখার সাংবিধানিক অধিকার। We can't even go into a store now unless we do what they say, which is unconstitutional. Patriots for America নামে আরেকটি সংগঠন একই সময়ে একই বেশভূষায় অস্ত্রসহ বিক্ষোভ করে টেক্সাসের ক্যাপিটলের সামনে। এরা বলছে এখন সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন না হলে পরবর্তী প্রজন্মকেও তারা বঞ্চিত করবে। তারা যখন এই বিক্ষোভ করছিল তখন তাদের বিপরীতে ছিল ন্যাশনাল গার্ডের অস্ত্রসজ্জিত সদস্যরা। এমন পরিস্থিতিতে হামলার আশঙ্কায় এরই মধ্যে FBI জরুরি বুলেটিন প্রকাশ করেছে। হামলার আশঙ্কায় রাজধানী ওয়াশিংটন DC এরই মধ্যে লকডাউন করা হয়েছে। সারা দেশের স্টেট ক্যাপিটালগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবেই টেক্সাসে অস্ত্রসহ চলাফেরা স্থগিত করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার মিলিশিয়ার মতো অস্ত্রসজ্জিত বিক্ষোভকারীদের দেখে আতঙ্কিত বোধ করেন স্থানীয় আইন প্রণেতারা। উগ্র ডানপন্থী দাঙ্গাবাজ গোষ্ঠী 6 জানুয়ারি ক্যাপিটালে হামলাকে নিজেদের সফলতা হিসেবে দেখছে, যে কারণে নতুন করে আরো হামলার পরিকল্পনা তারা করছে, জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ওই দিনের হামলায় জড়িত দুইজনকে খুঁজছে FBI, যারা সেমি অটোমেটিক রাইফেল এবং মিলিশিয়া পোশাকে ক্যাপিটালে হামলা চালায়। তারা বাইডেনের শপথ অনুষ্ঠানের দিনেও হামলার পরিকল্পনা করছে। সুলতা করেছে তার প্রশাসন। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী একটি ফাউন্ডেশন এবং আস্তান ফুডস রাজাবি নামের আরেকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠানের উপরেও এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞায় তাদের সম্পদ জব্দ করার নির্দেশনা রয়েছে, এমনকি যারা এই ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দেন, সব কাজেরই পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। বুধবার তেহরানে এক বক্তৃতায় তিনি বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বৈর শাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। বলেন, ট্রাম্পের এমন লজ্জাজনক বিদায়ে উৎপীড়িত ইরানি জনগণ। ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে বল প্রয়োগ।